কোভিড-19 এর প্রথম ঢেউ যখন দেশে আছড়ে পড়েছিল তখন দেশ তথা রাজ্যের পুলিশ প্রশাসন অন্যান্য করোনা যোদ্ধাদের মতো সামনে সারিতে দাঁড়িয়ে ভাইরাস সংক্রমণের মোকাবিলা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। মানুষ যাতে করোনায় আক্রান্ত না হন তার জন্য নানা সামাজিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের পাশাপাশি সরকার ঘোষিত লকডাউনকে বাস্তবায়িত করতে দিন রাত কঠোর পরিশ্রম করেছিলেন পুলিশ কর্মীরা। আর এই কাজে নদিয়ার পলাশীপাড়া থানা প্রশাসন তথা পুলিশ কর্মীরা সমানভাবে অংশ নিয়েছিলেন। সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি দরিদ্র অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দান, দুস্থ মানুষদের সেবা প্রভৃতি নানা মানবিক কাজে নিজেদের অন্তর্ভুক্ত করেছিলেন। এবারও দেশ যখন মারণ করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল তখন আবারও পলাশীপাড়া থানা যে মানুষের সাহায্যে এগিয়ে আসবে এ কথা বলাই বাহুল্য। গতবারের মতো এবারও পলাশীপাড়া থানার পুলিশ কর্মীরা করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন করতে, মাস্ক পরতে, স্যানিটাইজ ব্যবহার করতে বলে মাইকিং করে প্রচার করছেন। পাশাপাশি বেতাই পলাশী রাজ্য সড়কের পলাশীপাড়া থানার সামনে আল্পনায়কে করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছেন। এক কথায় মানুষের সেবাই যে পলাশীপাড়া থানা সব সময় মানুষেরই পাশে আছেন সেটাই এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রতিভাত হচ্ছে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।